আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক, ক্রিপ্টো ইনকাম বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আমাদের অনেক সাধনার ফল OEX ওপেন এক্সের আমাদের উইথড্রল সিস্টেমটা চালু হয়ে গেছে। কিভাবে কি করবেন, এখানে ফার্স্ট অফ অল আপনাদেরকে ওয়ালেট লিঙ্ক আপ করতে হবে। দয়া করে ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, একটা স্টেপ মিস করলে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এখানে কয়েকটা স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট সুন্দর করে এটাকে নিয়ে এক্সপ্লেন করব। আপনারা বুঝে শুনে কাজ করবেন, কারণ আপনারা জানেন বিগত এক থেকে দেড়টা বছর ধরে আমরা OpenEX মাইনিং করতেছি। অতএব ছোট্ট কোনো ভুলের কারণে যেন আপনার অ্যাকাউন্টটা নষ্ট না হয়, এর জন্যই মূলত তাড়াতাড়ি আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া। ওকে, তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাচ্ছি। আমরা OpenEX ওয়ালেটে চলে আসলাম। আসার পরে দেখতে পারবেন এখানে প্রজেক্টের জায়গায় আমাদের এই OpenEX ওয়ালেটটা 100% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা বেশ কিছুদিন ধরে আপনাদেরকে বলতেছিলাম 13 তারিখ হচ্ছে ইস্টিমেট টাইম, এর ভিতরে 100% কমপ্লিট হয়ে যাবে। এখন আপনাকে ফার্স্ট অফ অল এইখানে দেখতে পারবেন এই যে ম্যান আইকন আছে, ম্যান আইকনে একটা ক্লিক করে দিবেন। ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন এই যে অ্যাসেট আছে, অ্যাসেটের অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে ভাই আজকে এটার প্রতি প্রচুর লুট পড়ে গেছে, প্রচুর লুট, যেটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন OpenEX এর যতটুকু কয়েন আপনার এখানে আছে সেটা এখানে শো করবে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় প্রায় 19,000 প্লাস আছে আমার কাছে। তো এখন আপনাকে এখানে করতে হবে এই যে তীর বাটনটা আছে, তীর বাটনে একটা ক্লিক করে দিবেন। তো তীর বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। বি কেয়ারফুল, আপনারা চাইলে নতুন একটা মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে। নতুন একদম নিউ একটা মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন, এটা একদম ভেরি সিম্পল কাজ, সবাই পারবেন। এরপরে হচ্ছে আপনারা এখানে লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস এই অপশনটাতে সুন্দরভাবে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখানে আপনাদের যে মেটামাক্স থেকে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসটা আপনারা এখানে বসাইবেন। বসানোর পরে এখানে দেখতে পারবেন অ্যাসেট পাসওয়ার্ড, অনেকেই ভুলে যেতে পারেন অ্যাসেট পাসওয়ার্ড। এই অ্যাসেট পাসওয়ার্ডটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, না হলে সেটিং বাটনে গিয়ে অ্যাসেট পাসওয়ার্ডটা রিসেট করে নেবেন, ওকে। এরপরে হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে লেখা আছে OEX লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আপনাকে বলবে এই ওয়ালেট অ্যাড্রেসটা কি কনফার্ম, আপনি এইখানে এই কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিবেন, ওকে। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যে মেইলটা দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েটেশন কমপ্লিট করা আছে সেই মেইলের ভিতরে 6 সংখ্যার একটা কোড আপনাকে দেওয়া হবে। সেই 6 সংখ্যার কোডটা আপনি এখানে বসায় নিচের দিকে দেখবেন কনফার্ম অপশন আছে, সেই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বি কেয়ারফুল, এই জিনিসটাই কিন্তু সবচেয়ে সতর্কমূলক, এইখানে আপনাকে বলবে IAM নট এ রোবট ভেরিফিকেশন। এটা আমরা প্রথমেই যে 87 কোরের ভিতরে যার ফেজ দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করা ছিল সেই অ্যাকাউন্ট, সেই ম্যানটাই এখানে লাগবে, সেই মানুষটাই এখানে লাগবে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। তো এরকম ইন্টারফেস আসবে, একটুখানি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনাকে বলবে এইখানে দেখেন স্টার ভেরিফিকেশন, এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিন্তু ভালো করে রিমাইন্ড করে তারা বলে দিছে, রিমাইন্ডার আই মাস্ট বি দ্য সেম পারসন ফ্রম দ্য ফার্স্ট ভেরিফিকেশন, অর্থাৎ আপনাকে বলতেছে প্রথম যে ব্যক্তিটা দিয়ে আপনি এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করছেন সেই ব্যক্তিটা দিয়েই এখানে আপনাকে ভেরিফাই করতে হবে, ওকে। অর আইটি উইল ফাইল আইফ ইউ আর ইউ ওয়ার্নিং হ্যাজ অর গ্লাস ড্রয়িং ভেরিফিকেশন প্লিজ টেক ফ্রম অফ ফার্স্ট টু ব্রাইট ফলোয়ার্স। তো ব্যাপারটা হচ্ছে ভাইয়া, এখানে 100% ওই যে প্রথম ব্যক্তিটা দিয়ে করতে হবে, সেকেন্ড কোনো পার্সন চলবে না। এরপরে স্টার ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন, আপনার সামনে সেম অ্যাজ লাইক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে বলবে আপনার যে মুখের অংশটা এই যে বৃত্তর ভিতরে আছে, বৃত্তর ভিতরে সুন্দর করে ধরবেন,
ধরার পরে এইখানে আপনাকে বলবে আপনার ফেসটাকে সামনে আনার জন্য। আপনি ফেসটা সামনে আনবেন, পাশ দিয়ে দেখতে পারবেন এইখানে অনেকগুলি কাটা আছে, এই কাটাগুলি ফুল ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে বলবে আপনি উপর দিকে মাথাটা উপর দিকে স্লোভাবে স্লো মোশনে উপর দিকে নিয়ে যাবেন, আপনার এক সাইড ফিল আপ হবে। এরপরে আপনাকে বলবে আপনার মাউথটাকে অন করার জন্য, অর্থাৎ আপনার যে মুখটা আছে মুখটাকে সুন্দরভাবে হা করবেন, ঠিক আছে। এরপরে আপনাকে বলবে যে আপনার মাথাটা আস্তে করে ডাইন পাশ বা বাম পাশ করার জন্য আপনাকে ওইখানে বলবে এবং দেখায় দিবে। এটা সুন্দরভাবে আপনারা এই কাজটা কমপ্লিট করে নেবেন, তাহলে দেখতে পারবেন আমি যতবারই করছি ততবারই ফেল আসছে। কারণ হচ্ছে আমার আগে গত যখন এই সাতোশি যখন আমাকে পেমেন্ট করে তখন দাঁড়িয়ে ছিল না, বাট এখন দাঁড়িয়ে আছে। এর জন্য দেখা যাচ্ছে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে। আমার অ্যাকাউন্টের জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহায়ক হন এবং এই অ্যাকাউন্টটা যেন ভেরিফাই হয়, কারণ অনেক সাধনার একটা এই ওএক্স মাইনিং। ওকে, তো যাই হোক, এখন আপনি যে কাজটা করবেন এর পরবর্তী কী ফাংশন আছে সেটা দেখা। পরে হচ্ছে আপনার ভেরিফাইটা ওইখানে দেওয়ার পরে এই যে এখানে ভেরিফাই অপশন আসবে, আসার পরে দেখেন আপনারটা ভেরিফাই হলে এখানে সাকসেসফুল চলে আসবে, ঠিক আছে। আমারটা এখানে ফেল আসছে। আমি আপনাদেরকে বিষয়টা বলি, সার্ভার প্রচুর পরিমাণ সমস্যা, প্রচুর পরিমাণ। আপনি তিনবারের বেশি ট্রাই করবেন না আজকে, যেহেতু হাতে আমাদের এখনও 27 তারিখ পর্যন্ত ওয়ালেট বাইন্ড করতে পারবো, সেক্ষেত্রে আমাদের হাতে 10-12 দিন সময় আছে। কেউ তাড়াহুড়া করবেন না, একদিনে সর্বোচ্চ 3 বার অ্যাকাউন্টটা আপনি ট্রাই করবেন, হলে হবে না হলে পরের দিন করবেন। আর বিশেষ করে সকাল 6টা বাজে করার চেষ্টা করবেন, এই টাইমটা ফ্রি টাইম থাকবে, রাত্রি 2টা টাইম ফ্রি টাইম থাকবে, বা এটাতে 2-4 দিন চাপ যাওয়ার পরে কিন্তু দেখবেন ফ্রি হয়ে যাবে। ওকে, আশা করছি পরিপূর্ণ বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই আপনারা জয়েন হয়ে পিন করে রাখবেন নিত্য নতুন এয়ারড্রপ পেমেন্ট পুট সকল কিছু আপডেটের জন্য। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।